নমস্কার, আজকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে নিরামিষ কচুল্লতি। এটা পেঁয়াজ রসুন বা ছোটো মাছ দিয়েও বানানো যায়। আমি আপনাদের সঙ্গে নিরামিষ কীভাবে বানানো হয় সেটাই শেয়ার করব আজকে। তো চলুন ভিডিওটা শুরু করি। এই দেখুন, আমি এক মুঠো কচুল্লতি নিয়ে নিয়েছি। কচুল্লতিটা তো নরম হয়, তাই এইভাবে বঠিতে আঁচড়ে আঁচড়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। যে পারবে চাকু দিয়েও পরিষ্কার করা যায়, আমি বঠিতে করছি। এই দেখুন, ছোট ছোট করে কেটে এইভাবে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে লতিগুলো দিয়ে দিলাম, বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য এই লতিগুলো একটু গরম জলে ভাপ দিয়ে নেব, যাতে গলা না চুলকোয়। ভাপ দিয়ে জলটা ফেলে দেবো। এই যে 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে কচুল্লতিগুলো গরম জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব, যাতে জলটা ঝরে যায়। ঝুড়ির নিচে আমি একটা বাটি দিয়ে নিয়েছি, যাতে লতির জলগুলো, গরম জলগুলো ওই বাটিটায় পড়ে। ওদিকে লতিটা ঝুড়িতে রেখে দিলাম জলটা ঝরার জন্যে, জলটা ঝরুক। এদিকে আমি 2 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটা আমি একটু শিলে বেটে নেব। শিলে বেটে নিলে যে কোনো মশলাই শিলে বাটলে তার টেস্টটাই একটু আলাদা হয়। এই যে আমার বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এবার আমি লতিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। লতিগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। লতিগুলো ভালো করে ভাজলে লতির মধ্যে একটা লোদলোদ ভাব থাকে, সেই লোদলোদ ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো করে নেড়ে ভাজতে হবে। এই দেখুন, 1 মিনিট 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, লোদলোদ ভাবটা চলে গেছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা এবার ভালো করে লতিতে মিশিয়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, বেশ লাল লাল হয়ে এসছে। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো। এটা একটু জলসা জিনিস, তো একটু চিনিটা দিলে লতিটা টেস্ট হবে। চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। এই যে বেটে রাখা সর্ষেটা আমি দিয়ে দিলাম। সর্ষেটাকে এবার ভালো করে আমি লতির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে একটু টাইম দিয়ে ভাজবো, যাতে সর্ষের কাঁচা গন্ধটা না থাকে। এখন আর ঢাকবো না, গ্যাসটা আস্তে করে দিয়েছি একদম। তারপরে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে একটু ভাজতে হবে। এই দেখুন, নাড়াচাড়াতে পুরা টান টান হয়ে গেছে, সবজি হয়ে গেছে। এবার আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলটা দিলে সর্ষে বাটার যে কোনো রেসিপিতেই তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে সবজিটা তুলে নেব। আমার এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।